ডায়লগ দেওয়ানো কত ভাই আরে কাকা বাদাম কাকা নাকি কাকা বাদাম জি টিপ টপ কি বাদাম এটা টিপ টপ টিপ টপ মানে এ বাদাম বাদাম দাদা ভাজা বাদাম আমার কাছে নেই কাঁচা বাদাম আমার কাছে পাবে ভাজা বাদাম এ দাদা বাদাম ভাজা আরে কত সুন্দর এক বাদাম ভাজা এতে পাবেন গরম মশলা ঝালে ঝাল মশলা বাদাম ভাজা টিপটা বাদাম নাইজেরিয়া বাদাম ভাজা দাদা বা বা বাদাম ভাজা আরে চেকিন সেই বলে আবার খাবো কত সুন্দর এক বাদাম ভাজা এতে পাবেন গরম মশলা ঝাল ঝাল মশলা বাদাম ভাজা টিপটা বাদাম নাইজেরিয়া বাদাম ভাজা হে দাদা বাদাম ভাজা এই বাদাম বাদাম দাদা ভাজা বাদাম আমার কাছে নাই রে কাঁচা বাদাম আমার কাছে পাবে শুধ বাদা বাদাম হে দাদা বা বা বাদাম ভাজা ধন্যবাদ দর্শক মন্ডলী তো এই যে দাদারা ভাজা বিক্রি করতেছে বাদাম বিক্রি করছে 20 টাকা করে সো গান শোনায় অনেক সুন্দর বাদাম মানবতার চোখে দেখতে পাবেন ভাইরাল কাকে বলে তবে আমার কাছে এই আইডির লম্বা চাইলে তো আমি দিইনি কিন্তু আমি আর কোনো যোগাযোগ নেই তাদের সাথে তবে ফেসবুকে দেখতে পাবেন মেরপুর মানবতার চোখে আমি ভাইরাল আর ভারতের কাঁচা বাদাম ভাইরাল আপনিও ভাইরাল এই সেই যশোরের সে ভাইরাল কাকু টিপ টপ এই মেরপুর মানবতার চোখে দেখতে পাবেন ছবি সহ সেই বাদাম যশোর রোড পাঞ্চারা এই আমার নাম আব্দুর রব সেই বাদাম খোলা পড়বে না অন্তর পোড়ায় ফেল দেবো এর মধ্যে আছে গরম মশলা ঝালে ঝাল মশলা বাদাম আকর্ষণীয় বাদাম ভাজা টিপটা সেই বাদাম তো দাদা সেই বাদাম দাদার গানও শুনে ফেললেন সে একটা গান শোনায় বাদাম বিক্রি করতেছে তো আপনি এরকম গান শোনায় শোনায় বাদাম বিক্রি করেন কবে থেকে দেখেন আমি আজকের 3-4 বছর ধরে বাদাম বেচি বাদাম বিক্রি করেন 1 বছর আমি গান গাই গান গিয়ে বাদাম বিক্রি করি আর আগে বলতাম টিপটা ঝাল মশলা নাইজেরিয়া এই কথা বলতাম আমার এই বাদাম যে খাবে সে আবার নেবে মানে এত বাদাম বিক্রি হয় রোডে যান তা দেখবেন আবার এই বাদাম খেয়ে আবার আপনারা মনে করবেন টিপটা এই রোডেই পাওয়া যাবে এই রোডে বা চলে আসবো টিপটপ রোডে এখানেই আসবেন এসে বললাম টিপটপ বাদাম ভালো লাগে কাজ জিজ্ঞেস করলি টিপটপ কোথায় গেছে দেখাই দেবো এই যে চার দোকানে বসে থাকি নাকি এখানে থাকি ও মানে এখানে আসলে বললে হয়ে যাবে পানি সারায় আসলে টিপটপ দাদা কই এই দেখবেন খুব সুন্দর মশলা আচ্ছা দাদা দেখবো মশলা হয়েছে একটা নিচে 33 টাকা দিলে হচ্ছে তো এই যে বাদাম দাদুর ভাইরাল গাল শুনে ফেললেন তো ইন্ডিয়ায় আছে বাদাম কাকু আর আমাদের যশোরে আছে টিপটপ কাকু যার বাদাম বিক্রি করে তিনি হলো প্রচুর ভাইরাল এই হলো গদখালি ওটা আবার টিপটপ টিপটপ পরিচিত হ্যাঁ মেরপুর মানবতার চোখে দেখতে পাবেন আমার ছবি লাইক করলি মেরপুর মানবতার চোখ দিতে হবে দিলি আমার ছবি সহ দেখা যাবে বিটিভিতে দেখা যাবে আমার ছবি সেই নাইজেরিয়া তবে দুঃখিত যে আমি ভাইরাল হইছি ঠিকই আমার কোনো হ্যাঁ পদ হয়নি ফল হয়নি তো যাক আর কোনোদিন যদি বেঁচে থাকি সেই সিরাজ আসলি তাদের সামনে অফিসারকে সামনে গান গাবো আর এই বাদাম বিক্রি করবো আমার বাদাম একটা যদি নষ্ট দেখাতে পারে তাকে আমি 100 টাকা পুরস্কার দেবো তাই ডিসি হোক এসপি হোক দারোগ হোক আমি কাউকে ভাই করে কথা কই না আমার বাদাম হলো বাস্তায় করা বাদাম সেই নাইজেরিয়া সেই সেই নাইজেরিয়া বাদাম কাকু আচ্ছা কাকু তো সেই নাইজেরিয়া বাদাম বাদাম কাকুর কাছে টিপটপ বাদাম কিনতে অবশ্যই করে ফেলাবেন ভাইরাল কাকুর কাছে বাদাম এই সেই ভাইরাল কাকু